চন্দ্রায়ন থ্রি লাইভ আপডেট। চাঁদের কত কাছাকাছি পৌঁছলো ভারতের চন্দ্রযান থ্রি? মিশনের সাফল্য নিয়ে বড় আপডেট ইসরোর। কেটে গেছে 24 ঘন্টারও বেশি সময়, এখন কোথায় রয়েছে চন্দ্রযান থ্রি? জানানো হলো চন্দ্রযান থ্রি এর হেলথ আপডেট। ইসরো জানিয়েছে এখনও পর্যন্ত চন্দ্রযান থ্রি এর স্বাস্থ্য ভালো রয়েছে। কেটে গেছে 24 ঘন্টারও বেশি সময়, এখন কোথায় রয়েছে চন্দ্রযান থ্রি? তা চাঁদের কত কাছাকাছিই বা পৌঁছলো? সাফল্যের থেকে কতটা দূরে রয়েছে এই মহাকাশযান, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে। ওঠারই কথা, এবার এই যাবতীয় বিষয় নিয়ে নয়া তথ্য দিল ইসরো। সঙ্গে জানানো হলো চন্দ্রযান থ্রি এর হেলথ আপডেট। ঠিক কী বলেছে ইসরো? ইসরো জানিয়েছে এখনও পর্যন্ত চন্দ্রযান থ্রি এর স্বাস্থ্য ভালো রয়েছে। বেঙ্গালুরুতে ইসরোতে প্রথম কক্ষপথ উত্থাপন কৌশল বা আর্থ বাউন্ড ফায়ারিং ওয়ান সফলভাবে সঞ্চালিত হয়েছে। এই মুহূর্তে ভারতের চন্দ্রযানটি 41,762 x 173 কিলোমিটার কক্ষপথে অবস্থান করছে। এই কথাটা ব্যাখ্যা কীরকম? না, যেহেতু এই মুহূর্তে চন্দ্রযান থ্রি পৃথিবীকে প্রদক্ষিণ করছে, তো পৃথিবীর কাছাকাছি যখন আসছে ভূপৃষ্ঠ থেকে, তার উচ্চতা হচ্ছে 173 কিলোমিটার, আর যখন পৃথিবী থেকে সবচেয়ে দূরে চলে যাচ্ছে তখন তার দূরত্ব হয়ে যাচ্ছে 41,762 কিলোমিটার। এখন এরকম দূরত্ব বজায় রেখে চন্দ্রযান থ্রি পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এখনও সে পৃথিবীর কক্ষপথে রয়েছে, এখনও চাঁদের কক্ষপথে যায়নি। আমি একটু পরে দেখাবো যে পৃথিবীর কক্ষপথ থেকে চাঁদের কক্ষপথে কীভাবে প্রবেশ করবে। ইসরোর এই তথ্যে স্পষ্ট যে ভারতের মুন মিশন ধীরে ধীরে সফল হওয়ার পথে এগোচ্ছে। এখনও পর্যন্ত চন্দ্রযান থ্রি সুস্বাস্থ্যের অধিকারী, কোনো ক্ষতি তার হয়নি। উল্লেখ্য, গত 14 জুলাই শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান থ্রি। এখনও পর্যন্ত বিশ্বের 3টি দেশ, আমেরিকা, চীন এবং রাশিয়া, চন্দ্রপৃষ্ঠ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে। ভারতের এই মুন মিশন যদি সফল হয়, সেক্ষেত্রে ভারত কার্যত ইতিহাস লিখবে। কবে চাঁদে পৌঁছবে চন্দ্রযান থ্রি? এটা তো অনেকের মনেই প্রশ্ন। LVM3 রকেটের মাধ্যমে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে চন্দ্রযান থ্রি। এই মহাকাশযানটির চাঁদে পৌঁছতে সময় লাগবে প্রায় 40 দিন মতো। এই প্রসঙ্গে বলি, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 384,400 কিলোমিটার। আগামী 23 থেকে 24 আগস্টের মধ্যে তার ল্যান্ডিংয়ের সম্ভাবনা রয়েছে। মানে আমাদের এই চলতি বছরের 23 আগস্ট বা 24 আগস্টের দিন এই চন্দ্রযান থ্রি চাঁদের মাটিতে ল্যান্ড করার সম্ভাবনা রয়েছে। এই চন্দ্রযানটি দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করবে। এখনও পর্যন্ত চাঁদের এই অংশে পৌঁছতে পারেনি কোনো দেশই। চলুন একটু গ্রাফিক্সের সাহায্যে বুঝে নেব যে পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথে কী করে চন্দ্রযান থ্রি প্রবেশ করবে। এটা হলো পৃথিবী আর পৃথিবীর কক্ষপথ। আমাদের চন্দ্রযান থ্রি প্রথমে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করবে। এখানে বেশ কয়েকটা কক্ষপথের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 1, 2, 3, 4, 5। এর মধ্যে একদম কাছের কক্ষপথ রয়েছে, তারপরে একটু দূরের কক্ষপথ আছে, তারপরে আরেকটু দূরের কক্ষপথ আছে, এমনি করে রয়েছে। তো একদম এই মুহূর্তে কাছের কক্ষপথে চন্দ্রযান থ্রি পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আস্তে আস্তে একে ঠেলে দেওয়া হবে দূরের কক্ষপথে, তারপরে আরেকটু দূরে, তারপরে আরেকটু দূরে, তারপরে আরেকটু দূরে। একটা সময় যখন সর্বোচ্চ দূরত্বে চলে যাবে, সেখান থেকে ছুঁড়ে দেওয়া হবে এই চন্দ্রযান থ্রিটিকে। সে নিক্ষিপ্ত হবে, নিক্ষিপ্ত হয়ে চলে যাবে চাঁদের কক্ষপথে। আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন। এই কক্ষপথ বরাবর আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাবে চন্দ্রযান থ্রি এবং সে গিয়ে প্রবেশ করবে চাঁদের কক্ষপথে। এই দেখুন, চাঁদের কক্ষপথে সে ঢুকলো। চাঁদের কক্ষপথে এসে প্রথমে দূরের কক্ষপথে প্রদক্ষিণ করতে থাকবে, তারপরে সে একটা কাছের কক্ষপথে আসবে, তারপরে কাছের কক্ষপথে আসবে। এমনি করে চাঁদের সবচেয়ে কাছের কক্ষপথে ঢুকে যাবে, যেখানে তীর চিহ্ন মেরে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। এই রকম দূরত্বে পৌঁছে যাবে এবং সেটা কাছাকাছি চন্দ্রপৃষ্ঠ থেকে তখন 100 কিলোমিটার দূরত্বে থাকবে। ওই 100 কিলোমিটার দূরত্বে যখন থাকবে, সেখান থেকে ওই অরবিটার থেকে ল্যান্ডার, যেটা আমাদের ল্যান্ডার যেটা পাঠানো হয়েছে, সেই ল্যান্ডার কিন্তু নামবে চাঁদের বুকে। সে কিন্তু সফট ল্যান্ডিং করবে, মানে পালকের মতো ভাসতে 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 চাঁদের দক্ষিণ পৃষ্ঠে বা দক্ষিণ মেরুতে নামবে। 2019 সালে দ্বিতীয়বার চন্দ্র অভিযান করেছিল ইসরো, কিন্তু সেই সময় সফট ল্যান্ডিং হয়নি, ব্যর্থ হয়েছিল ভারতের এই মিশন। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই ডিজাইন করা হয়েছে চন্দ্রযান থ্রি। প্রথমে চন্দ্রযান থ্রি এর রোভার চাঁদের বুকে স্থাপন করা হবে এবং তা ঘুরে বেড়াবে চাঁদের বুকে। এই প্রসঙ্গে বলি, যখন ল্যান্ডার নামবে, ল্যান্ডারের মধ্যে লুকিয়ে আছে রোভার। ল্যান্ডার নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে রোভার, রোভারের নিচে চাকা ফিট করা আছে, সেই রোভার চাঁদের বুকে পাড়ি দেবে। মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াবে এবং তাতে
লাগানো রয়েছে উন্নত মানের ক্যামেরা, সে নানান ছবি তুলবে এবং সে আমাদের পৃথিবী পৃষ্ঠে পাঠাতে থাকবে। তারপর চলবে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ। রোভারটির নাম হচ্ছে প্রজ্ঞান। এর চাকায় রয়েছে ইসরোর ছাপ দেওয়া অশোক চক্রের প্রতীক। চাঁদের বুকে তা এঁকে দেবে অশোক চক্র। এটাও একটা অভাবনীয় সাফল্য হবে, চাঁদের বুকে আঁকা থাকবে অশোক চক্র। ইতিমধ্যে ভারতকে এই মিশনের জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছে নাসা সহ বিশ্বের অন্যান্য মহাকাশ গবেষণা সংস্থাগুলি। যদি চন্দ্রযান-3 সফল হয়, সেক্ষেত্রে চাঁদ থেকে তা বহু ছবি পৃথিবীতে পাঠাতে সক্ষম হবে, ফলে বহু রহস্যভেদ সম্ভব হবে। এই ছিল ইসরোর নতুন আপডেট। পরবর্তীকালে আবার কোনো আপডেট বেরোলে আমি আমার চ্যানেলে ভিডিও বানিয়ে আপলোড করব। যারা আমার চ্যানেলটাকে এখনও লাইক করেনি অবশ্যই লাইক করুন, আর অবশ্যই নিজেদের মধ্যে শেয়ার করুন।